সাপ্তাহিক ছুটির দিনে নগরীর ফুটপাতে ক্রেতাদের ভিড় বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে চাকরিজীবীদের ছুটির দিনে থাকে বিস্তর পরিকল্পনা। সপ্তাহের ক্লান্তি ঝেড়ে ছুটির দিনে পরিবারের সদস্যদের জন্য খানিকটা সময় বের করা যেন তাদের মাঝে ঈদের আমেজ বয়ে আনে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ফুটপাতে চলছে সমানতালে বেচাকেনা। বিক্রি বাড়ায় দোকানিরাও বেশ খুশি। যদিও সপ্তাহের অন্য দিনগুলোতে থাকে ক্রেতা বিক্রেতার সরগরম উপস্থিত, তবে সপ্তাহে শুক্র শনি ভিড় থাকে অন্য যে কোনো দিনের চেয়ে বেশি। মার্কেটের পাশাপাশি ফুটপাতেও ক্রেতাদের ভিড় থাকে লক্ষণীয়। প্রায় সব মার্কেটের সামনে ফুটপাতের সব বয়সী নারী পুরুষের জন্য রং বেরঙের বিভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে। সারি সারি এসব দোকান থেকে পছন্দ মতো জামাকাপড় কিনছেন অনেকে। নগরীর অনেক মানুষের নামি দামি শপিং মলে কেনাকাটার ইচ্ছা থাকলেও সামর্থ্য না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ফুটপাতের দোকানে ছুটছেন তারা। NAN TV, নারায়ণগঞ্জ।